ছোট বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ সংক্ষেপে আমরা যাকে ফ্যাসি বলে জানি, সেই ফ্যাসি থেকে আমাদের জন্য 275 ভ্যাকেন্সির একটি রিক্রুটমেন্ট জারি করা হয়েছিল এবং তার অনলাইন টেস্ট হয়েছিল 24 থেকে 26 জুলাইয়ের মধ্যে, এবং তার আজ ফল প্রকাশিত হয়েছে। তো চলুন বন্ধুরা, কীভাবে আমরা সেই ফলটাকে আমরা চেক করে নেব। প্রথমে আপনাদেরকে কী করতে হবে, গুগলে গিয়ে ফ্যাসির ওয়েবসাইটে প্রবেশ করতে হবে, অর্থাৎ fasti.gov.in এই ওয়েবসাইটে আমাদেরকে প্রবেশ করতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের সামনে পেজ ওপেন হয়ে গেছে। এই ফ্যাসিল www.fasti.gov.in এই জায়গাটাকে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর বন্ধুরা, আপনারা দেখবেন আপনাদের সামনে একটা নতুন একটা পেজ ওপেন হবে। এমন একটা পেজ আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এরপরে আপনাদের স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। সরি বন্ধুরা, আমাদের নেট একটু স্লোর জন্য আমাদের একটু কাজ দেরি হচ্ছে। এমন একটা স্ক্রল করে যখন আপনারা নিচের দিকে আসবেন, আসার পরে এখানে আপনারা যে এমন একটা নিউ রেজাল্টের অপশান আপনারা দেখতে পাবেন, সেখানে ডিক্লারেশন ফর 24 টু 26 জুলাই। দেখুন বন্ধুরা, এই লেখাটা আপনাদের সামনে উঠবে, ডিক্লারেশন ফর রেজাল্ট CBT 2019। এই জায়গাটাকে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে এখন অন্য একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। আবারও আপনাদেরকে স্ক্রল করে নিচের দিকে আসার পর এরকম একটা অ্যাডভার্টাইজমেন্ট আপনারা দেখতে পাবেন, যেখানে ফ্যাসির রেজাল্ট 2019-এর ডিক্লেয়ার হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন 2019 অ্যাডভার্টাইজমেন্ট 1 2019, এই জায়গাটাকে আপনাদেরকে দেখতে হবে। স্ক্রল করে করে আপনাদেরকে বাঁদিকের দিকে যেতে হবে। বাঁদিকের দিকে যাওয়ার পর আপনারা এরকম একটা নতুন পেজ দেখতে পাবেন, সেখানে আপনারা আরও দেখতে পাবেন যে 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 পোস্টগুলোর জন্য আমাদের ভ্যাকেন্সি বাড় হয়েছিল, সেই ভ্যাকেন্সি অনুযায়ী আমাদের লিস্ট বাড় হয়েছে। অর্থাৎ যে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিল, সে সেই পোস্ট অনুযায়ী সেই জায়গাটাকে ক্লিক করলে সে তার সেখানে সে কোয়ালিফাই করেছে কিনা সে তার নামটা দেখতে পাবেন। ধরে নিন আপনার এই জুনিয়র, আপনি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 এই জায়গাটা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন, তো সে সেখানে আপনার নাম আছে কি না আপনি কীভাবে দেখবেন, এই জায়গাটাকে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদেরকে একটি পিডিএফ ডাউনলোড করতে বলবে, সেই পিডিএফটাকে আপনাদেরকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর আপনাদের সামনে একটি অন্য আরেকটি পিডিএফ ওপেন হবে, সেই পিডিএফটিকে আপনাদেরকে চেক করে নিতে হবে। এরকমভাবে আপনাদেরকে চেক করে নিতে হবে আপনার নাম সেখানে আছে কি না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ছোট্ট ভিডিও। যদি আমার ভিডিওটা আপনাদের পছন্দ হয়ে থাকে, তোমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।